বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সরকারের পদত্যাগের দাবিতে চাপ তৈরির কৌশল হিসেবে গেল মাসে রেমিটেন্স পাঠানো প্রায় বন্ধ করে দেন বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের পর চরমে ওঠে প্রবাসীদের ক্ষোভ এর প্রভাবে জুলাই মাসে রেমিটেন্স প্রবাহ ছিল রেকর্ড নিম্নমুখী যে ধারাবাহিকতা বজায় ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে পাল্টে যায় চিত্র বৈধ রেমিটেন্স আসার পরিমাণ বেড়ে আগস্টের প্রথম সতেরো দিনে এসেছে তেরো হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা সরকার পতন হওয়ার পর পরই আমরা রেমিটেন্স ফেরণে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছি তাই আমি নিজেও গত কিছুদিনের ভিতরে তিনবার রেমিটেন্স প্রেরণ করেছি আমি একজন আমিরাতের সাধারণ প্রবাসী হিসেবে আমি সব চেষ্টা করি বৈধ রেমিটেন্স পাঠাতে এবং অন্যদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিয়ে থাকি গেল কয়েক বছর ধরে বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠানোর দিক থেকে শীর্ষে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসীরা জুন মাসে দেশটি থেকে তিপ্পান্ন কোটি ডলারের বেশি প্রবাসী আয় বাংলাদেশে এলেও এক মাসের ব্যবধানে নেমে আসে চৌত্রিশ কোটি ডলারের নিচে আর আগস্টের প্রথম আট দিনে যা গিয়ে আগের তুলনায় তিন গুণের বেশি। প্রবাসীরা বলছেন বিমানবন্দরে হয়রানি বন্ধ লাগেজ গ্রহণে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত বিমান টিকিটের মূল্যরাস সহ অন্তর্বর্তী সরকার প্রবাসী বান্ধব কার্যকর কর্মপরিকল্পনা হাতে নিলে রেমিটেন্স প্রবাহ আরো বাড়বে নতুন গভর্নমেন্ট থেকে আমাদের অনেক প্রত্যাশা থাকবে এটা এখন একটা ভেরি ডিফারেন্ট গভর্নমেন্ট যেটা আমরা বাংলাদেশের ইতিহাসে দেখিনি ডক্টর মোহাম্মদ স্যার উনি তো ওয়ার্ল্ডের সবার ডিপ্লোম্যাট সবাই একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং ভালো খুব ভালো একটা ইমেজ আছে আমরা চাইবো আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো যেন ভালো হয় বিভিন্ন দেশের সাথে আমরা আরও চাইবো যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে যেটা একটু সময় লাগবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশের বিমানের টিকিট সম্পূর্ণ টিকিট খালি যায় আমরা অন্য অন্য বিদেশের বিমানে যাই এই জন্য কারণ বাংলাদেশের বিমানের টিকিটের দাম অনেক মূল্য বেশি যাতে বর্তমান গভর্নমেন্ট আমাদের প্রবাসীদের জন্য টিকিটেটা মূল্যস্থিতির একটু বরাবর করে নতুন সরকারের কাছে আমাদের আকুল আবেদন এয়ারপোর্টে প্রবাসী যাত্রীদেরকে হয়রানি না করা লাকেজ কাটা থেকে বিরত থাকা এবং তাদেরকে সম্মানের সহিত যাতায়াতের ব্যবস্থা করা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দেশে প্রবাসী আয় পাঠানোতে বিশ্বের ত্রিশ শীর্ষ দেশের তালিকায় চলতি অর্থবছরেও প্রথম স্থান ধরে রেখেছে সংযুক্ত আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা আরব আমিরাত থেকে দুহাজার তেশ চব্বিশ অর্থ বছরে প্রবাসীরা চারশো তেষট্টি কোটি ছাপ্পান্ন লাখ ডলার রেমিটেন্স পাঠান আর দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম মাসেই পাঠিয়েছে তেত্রিশ কোটি পঁচিশ লাখ ডলার রেমিটেন্স কামরুল হাসান জনি এখন সংযুক্ত আরব